বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে তুমিও আছো আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে একদম আমিও আছি আমি সুলয়া আর আমি তাকে পেয়ে গেছি যে এই খেলা হবে যাকে নিয়ে যাকে ঘিরে এই খেলা হবে স্লোগান আমরা এত পপুলার হতে দেখেছি সেই দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে তোমাকে অনেক স্বাগত থ্যাংক ইউ আপনাদের প্রত্যেক দর্শককে অভিনন্দন নববর্ষের শুভেচ্ছা আচ্ছা খেলা হবে যখন তোমার সঙ্গে কথা হচ্ছে খেলা হবে নিয়ে খেলা তো এখন ম্যাচের হাফ টাইম খেলার স্কোর কি 100+ আউট অফ 135 100+ এবার 100+ বলতে আমরা বিজেপির মতো বলবো না 135 কিন্তু আমাদের যা নর্মাল হিসাব আসছে ওই 103-4 এর মতো আসছে আমি আপনাকে 100 বললাম তাও তিনটে বিজেপিকে দিলাম আর কি ফ্রিতে 100 টাকা আচ্ছা দেবাংশু তোমার একটা ফেসবুক লাইভেই আমরা দেখছিলাম যে তুমি কোথাও গিয়ে বলেছো এই নির্বাচনের পর হয়তো তোমাকে দেখা নাও যেতে পারে এই রাজনীতির ময়দানে কারণ তোমার পরিবার হয়তো কোনো জায়গায় চান না যে তুমি রাজনীতিতে থাকো এত পপুলার হওয়ার পরেও কি সেই পরিবারের অবস্থান একই রকম রয়ে গেছে না পরিবার চায় না রাজনীতিতে থাকি সেটা নয় মানে পরিবার কখনো চাইতো না রাজনীতি করি মানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই হঠাৎ করে একটা ছেলে ধরুন সোজা চলতে চলতে দেখা যেটা বাঁদিকের গলিতে ঢুকে গেছে সেটা যেমন অদ্ভুত লাগে রাজনীতিটাও তো ওরকমই ব্যাপার আর কি ভাবছে মানে জ্ঞাতি গোষ্ঠী বলুন ইতিহাস বংশ পরম্পরায় কখনো কেউ রাজনীতি করেনি সেরকম বাড়ির থেকে হঠাৎ একটা আর একটা স্বাভাবিক নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেটা হয় আর কি ছেলে কাজ করবে পড়াশোনা করবে কম্পিটিটিভ এক্সাম দেবে সরকারি চাকরি পাবে কি ব্যবসা করবে যাই করুক না কেন তো এই জায়গাটা হওয়ার পরে তো প্রথমে প্রথম প্রথম তো একটু সমস্যা ইয়ে হয়েছিল তারপরে আস্তে আস্তে এখন যদি আমি মানে রাজনীতিতে থাকিও সেটা আমার জন্য কোনো মানে বাড়ির লোকের জন্য কোনো প্রবলেমের ব্যাপার নয় কিন্তু আমি যদি রাজনীতি ছেড়ে দিই তাহলে হয়তো মা খুশি হবে কিন্তু মা আজকের দিনে দাঁড়িয়ে আমায় কখনোই নতুন করে আর বলবে না তুই রাজনীতি ছেড়ে দে কিন্তু হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে আমি 2 বছরের কথা বলে রাজনীতিতে এসেছিলাম এবং এটা মোটামুটি সবাই জানে যে আমি মানে দিদি যখন 2019-এ দেখলাম তৃণমূল 34-22 নেমে আসার পর দিদির কত কাছের মানুষ যাদেরকে ভরসা করতেন উনি সবাই ছেড়ে ছেড়ে পালাচ্ছে তখন ভেবেছে নৌকা ফুটো হয়ে গেছে আমি আগে ঝাঁপ মারি তো সেই সময় আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমার জানি না আমার হয়তো খুব একটা কতটা আমি কন্ট্রিবিউট করতে পারবো ওদের জায়গার তো ছেড়ে দিন আমি তো তার কিছুই নই কিন্তু অন্তত আমার যতটা ক্ষমতা আছে আমি অন্তত নিজেকে নিংড়ে দলকে দেবো 2 বছরের জন্য এতদিন সোশ্যাল মিডিয়া করতাম এবার ফিল্ডে নেবে এবং আমার যতদূর ক্ষমতা যেইটুকুনি ক্রিয়েটিভিটি বলুন বা যেইটুকুনি আছে বলুন সেটা দিয়ে দলকে দিয়ে দল যদি বিন্দুমাত্র উপকৃত হয় তার কারণটা একটাই আমি একটা গল্প পড়েছিলাম খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে একটা দাবানল লেগেছিল তো সেই দাবানল লাগার পর দেখা যাচ্ছে কিছু হাতি ঘোড়া জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছে দেখ কী সুন্দর আগুন জ্বলছে পুরো জঙ্গলটা জ্বলে গেল আর একটা পাখি দেখা যাচ্ছে তার ঠোঁটে করে নিয়ে জল তুলছে পুকুর থেকে ঝিল থেকে এবং তুলে তুলে গাছগুলোর ওপরে ফেলছে তো যখন এরকম পাখিটা জল তোলানামা করছে তখন হাতিটা ফাজলামি করে পাখিটাকে বলছে যে তুই তোর ওই ঠোঁটের জলে আগুনটা নেভাতে পারবি তুই যেই ছোড়াছুড়ি করছিস তো তখন পাখিটা ওই হাতিটাকে উত্তর দিয়েছিল ইতিহাস যখন লেখা হবে ইতিহাস অন্তত এটা জানবে যে যখন আগুন লেগেছিল তখন আমি পাশে দাঁড়িয়ে ঠাট্টা করিনি আমার ছোট্ট ঠোঁটে করে হলো জলটা দিয়ে নেভানোর চেষ্টা করেছি নিবল কি না সেটা তো পরের কথা আমি আপাতত এই চেষ্টাটাই করেছিলাম 2019-এ দিদির পাশে থেকে এবং আজকে এইটুকুনি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসছেন যেটা আমার স্বপ্ন ছিল এবং তার পরেরটা 2 মেয়ের পর সেকেন্ড ইনিংস নিয়ে ভাবা যাবে আপাতত কিছু ভাবছি না এই যে তুমি বললে যে একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হট করে একটা অন্য গলিতে সেই শুরুর গল্পটা যদি একটু বলো কেন হঠাৎ করে মনে হলো একটু যদি এক্সপ্লেন করো না কেন হঠাৎ করে মনে হলো ব্যাপারটা হচ্ছে 2008 সাল ক্লাস 8-এ পড়ি তখন বন্ধু মানে তখন সদ্য IPL স্টার্ট হয়েছে বন্ধুরা দেখতাম সব পেপার কাটিং করছে সৌরভ গাঙ্গুলি ইডেনে শাহরুখের সাথে হাত নাড়াচ্ছে ওদিকে মহেন্দ্র সিং ধোনি এদিকে আম্বানির ছেলের সাথে সচিন টেন্ডুলকার তো এইরকম ছবি টবিগুলো ওরা সব কাট করতো করতে ভালোবাসত এদিকে প্রীতি জিন্টা পাঞ্জাবের সাথে প্লেয়ারদের সাথে তো ওরা যখন ওইসব কাটিং করতো তখন সদ্য IPL এসছে বিরাট ক্রেজ আর কি হ্যাঁ আমি তখন ওদের থেকে পেপারের প্রথম দ্বিতীয় তৃতীয় পাতাটা নিতাম এবং তার মধ্যে আপনাদের সংবাদ প্রতিদিনেরও প্রচুর কাটিং রয়েছে এবং সেই সময় সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিগুলো আমি কালেক্ট করতাম মানে যে পেপারের অংশগুলো সবাই ফেলে দিত রাজনীতির অংশ ইয়ং ছেলেমেয়েরা কী করবে
তো তখনই আমাকে স্কুলের বলুন বা যেখানে কোচিংয়ে পড়তাম সেখানকার লোকেরা ছেলেমেয়েরা বলতো, বন্ধুরা বলতো যে ভাই এই ছবি তুই কালেক্ট করে কী করবি। তা আমি সেদিন কাউকে আমার জায়গাটা বোঝাতে পারতাম না, যে কারণ আমার বয়সে দাঁড়িয়ে আমার মনে হতো আমার রাজনৈতিক যা চিন্তা তার সাথে আমার কারোরই মিলবে না, মানে মিলবে না বলতে পলিটিক্যাল চয়েসের জন্য মিলবে না তা নয়, ইন্টারেস্টের জন্য মিলবে না, কারণ রাজনৈতিক ইন্টারেস্ট ক্লাস এইটে কি বুঝবে বলুন না। কিন্তু আমার ভালো লাগতো, ভালো লাগার কারণটা হচ্ছে যখন ধরুন একদিন টিভিতে দেখলাম বাবা খবর দেখছিল, এমনি খবর টবর কখনোই দেখতাম না, উল্টে বাবা বেশি খবর দেখলে রাগ হতো, ঘুরিয়ে কার্টুন দেখতাম টপ অ্যান্ড জেরি ডোরেমন। হ্যাঁ, তো ওরম যখন চলতো একদিন বাবা খবর দেখছি, দেখছি কোনো একটা বড় হোটেলের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা, একটু শ্যামবর্ণ গায়ের রং, বিন্দু বিন্দু ঘাম কপালে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, বড় হোটেলের সামনে, একটা জানি না ওটা গ্র্যান্ড হোটেল ছিল না কোন হোটেল ছিল, আমি ঘটনাটাও ঠিক বলতে পারবো না। সেটা দেখার পর আমার কোথাও গিয়ে একটা অন্যরকম লাগলো, এবং আমি একটু যখন বাবার সাথে কথা বললাম, বাবা এই মহিলাটা মমতা ব্যানার্জি না, বলছে হ্যাঁ, তখন জানলাম যে 2 বছর আগে মানে 2008-2006 এই মহিলাটা ব্যাপকভাবে ভোটে হেরে গেছেন, মহিলাটার রাজনীতি থেকেই আর কোনো অস্তিত্ব থাকার কথা না, এই মহিলাটা এখন একজন এমপি মাত্র নিজেই, তারপরেও এই মহিলাটা একটা রেজিমেন্টেড পার্টি এমন একটা দল যে দলটা 30 বছর সরকারে তখন তার বিরুদ্ধে লড়ছে, এভাবে লড়ছে। তখন কোথাও গিয়ে না আমি এই মহিলার মধ্যে প্রত্যেকটা মায়ের শ্যাডো দেখতে পেলাম, যেমন আমি দেখি ধরুন প্রত্যেকটা মাই, অনেকে বলেন মহিলারা ফিজিক্যালি একটু দুর্বল হয় পুরুষদের থেকে ফিজিক্যালি, কিন্তু আমি দেখি যখন সন্তানদের ওপর কোনো বাধা আসে তখন সে যতই ফিজিক্যালি দুর্বল মহিলা হোক না কেন, সবার আগে সেই মা বুক চিতিয়ে গিয়ে দাঁড়ান নিজের কতটা শক্তপোক্ত শরীর সেটা না ভেবে। আমি ওই মহিলার মধ্যে সেদিন আমার মায়ের প্রতিরূপ দেখতে পেয়েছিলাম, এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছিল এই মহিলার হাতে যদি বাংলার ক্ষমতা আসে তাহলে এই মহিলা বাংলাকে বদলাতে পারবে। সেদিন থেকেই তার প্রতি ভালোবাসা বাড়তে থাকলো এবং প্রতিদিন বর্গাকারে স্কোয়ারে বাড়তে থাকলো, ঠিক আছে। সেই বাড়তে বাড়তে 2011 সাল ক্লাস 11 প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খোলা, বন্ধুরা যখন দেখতাম তাদের কেউ গার্লফ্রেন্ডের সাথে ছবি ছাড়ছে, কেউ কোথাও পার্টি করতে গিয়ে ছবি ছাড়ছে, কেউ ঘুরতে গিয়ে ছবি ছাড়ছে, আমি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়তাম, সে নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করছে তখন ছবি ছাড়তাম, তো সেগুলো করতে 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 তখনই একটু নিজেকে একটু মনে হতো না একটু সমাজের থেকে আলাদা, মানে নিজেদের যে বন্ধুদের সমাজ এই জায়গাটা থেকে অন্তত। তারপরে করতে করতে আস্তে আস্তে 2016 আসার পর, মানে ততদিন তো প্রচার করছি ফেসবুকে আস্তে আস্তে ফলোয়ার বাড়ছে, 2016 নোটবন্দি, এবং সেই সময় একটা বেসরকারি কোম্পানির তরফ থেকে বিনা পয়সায় নেট পাওয়া যাচ্ছিলো 4G, আপনাদের সবার মনে আছে, আর সেই সময়ই নরেন্দ্র মোদী নোটবন্দি করেন, তো মমতা ব্যানার্জি বিরোধিতা করেন, তখন দেখলাম সবাই বিরোধিতা সমর্থন করছে, আমার আশেপাশের মানুষগুলোকেও দেখতাম সমর্থন করছে, আমার খারাপ লাগতো আর কেন দিদি বিরোধিতা করছেন, কারণ আমি আজ অব্দি মিলিয়ে দেখেছি মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন 5 বছর পরে গিয়ে হলো ওইটাই মিলেছে, তুই বলে না গরিবের কথা বাঁচিয়ে হলে মিষ্টি হয়, দিদির কথাটা শেষ অব্দি গিয়ে ওইটাই মেলে, পরে সবাইকে ওইটাই মানতে হয় কিন্তু প্রথমে কেউ মানতে চায় না। তা আমি তখন ভাবলাম নির্ঘাত এই সময় এই মহিলাটাই ঠিক বলছে, তো সবাই এখন গালাগালি করছে করে নিক, আমি তখন একটু রিসার্চ করলাম, করে বুঝলাম ও বাবা, এই তো নরেন্দ্র মোদী নিজেদের বন্ধুদের কালো টাকাটাকে সাদা করার ধান্দা, আসলে আমাদেরকে চকলেটের র্যাপিংয়ের মতো অন্য পেপার দেখাচ্ছে। তখন আমি তখন যেহেতু সদ্য 4G দারুণ ফ্রি নেট, বাবার পয়সা দিয়ে ভর্তি হচ্ছে না, তখন ক্যামেরার সামনে এসে একটা ভিডিও করলাম, আমি আমার মতামতটা বললাম কেন নোটবন্দি আসলে একটা চক্রান্ত, করে ভিডিওটা ছাড়লাম, দেখলাম ভাইরাল হলো, লোকে দেখলো, কেউ গালাগালি করলো কেউ পছন্দ করলো, আর গালাগালি যত করবে আপনার ভিডিওর ভিউ তত বেশি হবে আপনি দেখবেন, ঠিক আছে, এখন শেয়ার করে গালাগালি করে, তো এখন বিষয়টা হচ্ছে সেটা চলতে 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 তারপরে আরও ভিডিও ছাড়তে থাকলাম, দেখলাম লোকে অডিও ভিজুয়াল কন্টেন্ট পছন্দ করছে, ঠিক যে কারণে আপনারা ধরুন আজকে ডিজিটাল ওপেন করেছেন লেখালেখির থেকে, তো সেটা চলতে চলতে আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকলো, ফেসবুকে ফলোয়ার বাড়লো 1,50,000, 1,80,000, তারপরে দেখলাম ফেসবুকের প্রোফাইল 2 বার ব্লক, পুরো বন্ধ বিজেপি রিপোর্ট করে করে। তখন আমাকে একজন বুদ্ধি দিল যে ভাই তুমি পেজ খোলো, পেজ ইউজ করা শুরু করো, আজকে এপ্রিল, গত বছর এপ্রিল কোভিড লকডাউন চলছে, সেই সময় আমি আমার ফেসবুক পেজটা ইউজ করা শুরু করি, যেটা আগে খুলে রেখেছিলাম, তখন ফেসবুক পেজটার ফলোয়ার ছিল 20,000 ফলোয়ার, আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন আপনাকে কথা বলছি ফেসবুক পেজের ফলোয়ার নিয়ার অ্যাবাউট 6.5 লাখ, 1 বছরের মধ্যে বেড়েছে, 1 টাকা দিয়ে বুস্ট করতে হয়নি এবং 1 পয়সা দিয়ে কোনো সেলিব্রিটিকে দিয়ে বলাতে হয়নি এই পেজটা প্লিজ লাইক করে দিন। এখন বিষয়টা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যে আপনি বললেন না বাঁ দিকে ঢুকে যাওয়া, মানে এটা আমি আমার মা বাবাকে বলি, আমার মা বাবা আজও যখন বলে যে দেখো এটা কিন্তু তোমরা বলতে পারবে না, তোমরা ছোটোবেলায় বলতে পড়াশোনায় ফাঁকি দিচ্ছিস 100% এই কাজটা করছিস না 100%, তোমরা কিন্তু কেউ এটা বলতে পারবে না রাজনীতিতে আমি 100% দিইনি,
তো সেই সময় মা বাবার মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হয় কোথাও গিয়ে হয়তো আজকে আর আমায় বলবে না ফিরে আয় রাজনীতি ছেড়ে দে, কিন্তু ছেড়ে দিলে খুশি। আচ্ছা, এই যে ফ্রি এর ইন্টারনেটের যে কথাটা এলো সেই প্রসঙ্গেই বলছি যে সেখানেও তো কি নরেন্দ্র মোদীর কি একটা অবদান ছিল না যে ফ্রিতে ইন্টারনেট আমরা পাচ্ছিলাম? হ্যাঁ, নরেন্দ্র মোদীর তো অবশ্যই একটা অবদান ছিল, যে কারণ আমাদের দেশের বড় বড় কিছু শিল্পপতি তো একটা প্রধানমন্ত্রী পুষে রেখেছেন, প্রধানমন্ত্রীর অনেককে পোষেন, আমাদের শিল্পপতিরা প্রধানমন্ত্রী পুষে রেখেছেন, তো সেই শিল্পপতিগুলো মাঝে মধ্যেই মনে করেন যে তাদের কিছু ধরুন কালো টাকা রয়েছে, ওটাকে সাদা করতে হবে। আমার ঘর ধরুন নীল রং আছে, আমি হলুদ করবো, আমি তো পেইন্টার ডাকবো, তো ওরা প্রধানমন্ত্রী ডাকেন, তো কালো টাকাটা একটু সাদা করে দিতে হবে। তো ওরা যখন প্রধানমন্ত্রী ডাকেন তখন ভাবেন, দেখুন ধরুন আমি ফ্রিতে 4G নেট দিচ্ছি, এটা আমার একটা কোম্পানির পলিসি। এখন 4G নেট দেওয়ার পর সেই সিমটা যখন আপনার বারোয়ারি হয়ে গেল, গোষ্ঠীশুদ্ধ লোকের কাছে পৌঁছে গেল নম্বরটা, আপনি কি চট করে সিমটা উড়িয়ে দেবেন? আপনি তো উড়িয়ে দেবেন না, আপনি রাখবেন আপনার কাছে। এবার আপনার রাখলেই যখন দেখবেন একটা ভ্যালিডিটি শেষ হয়ে গেলে সিমের নম্বরটা বন্ধ হয়ে যাবে, আপনি 400 টাকা রিচার্জ করবেন। এই তো বিজনেস পলিসি, আমিও তো যাবো না, এটা সব ব্যবসায়ীর কথা। কিন্তু এটা নরেন্দ্র মোদীর, এখন যদি বলেন উনি নরেন্দ্র মোদীর বন্ধু, কাছের লোক, বা নরেন্দ্র মোদী তার তিনি পুষে রেখেছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন আমাকে, আমি বলবো হ্যাঁ অবশ্যই এটাকেও মোদীর দান হিসাবে ধরা যেতে পারে। কিন্তু আপনি ফ্রি নেট তো দিলেন, সেই 3 মাসের ফ্রি নেটের টাকাটা যে আমার মায়ের গ্যাসের দামটা ডবল করে উসুল করাবে সেটা আমি জানতাম না। আচ্ছা, যখন ইন্টারনেটের কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছে, এবং যেখানে তুমি বললে যে তোমাকে 1 টাকা দিয়েও বুস্ট করতে হয়নি তোমার পেজ কিংবা তোমার যে কোনো ধরনের তুমি যে লাইভগুলো শেয়ার করেছো সেগুলো, পপুলারিটির তুঙ্গে তোমার নামে মানে তোমাকে এক ডাকে সবাই আজকে চেনে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতদূর জানি তুমি এখনো সিঙ্গেল। কিসের ভিত্তিতে সিঙ্গেল তুমি কি বুঝলে বলো না? আমাকে যদি বলেন, আমি মোটামুটি বাংলার 9,99,999 জন মানুষের সাথে আছি, ওই হিসাবে সিঙ্গেল নই, মানে আমাকে বাদ দিলে আর কি। আর আপনি কি হিসাবে সিঙ্গেল বলছেন ওটা একটু দর্শকদের তো স্পেসিফিক করুন। আচ্ছা, গার্লফ্রেন্ড, এবার বলবে গার্লফ্রেন্ড তো অনেক আছে, এরকম না কিন্তু। হ্যাঁ, প্রেমিকার কথা জিজ্ঞেস করছি, প্রেম করছো কি? না, সেই সব আপাতত এই মুহূর্তে নেই, কারণ ওই যে আমি আবারও বলছি আমি কমিটমেন্টে বিশ্বাসী, সে বাড়ির লোক হোক কি না, এই আমি আজকে বাড়ি ঢুকছি, ধরুন বাড়ি ঢোকার যদিও কথা না, এখন আমি সোদপুরে বন্ধুর বাড়িতেও যেতে পারি, ওটা গ্যারেন্টি নেই। আমি এই ভোটের কদিন মায়ের সাথে কথা বলতে পারছি না বা ঠিকঠাক থাকতে পারছি না বলে আমি আমার 3-4 বন্ধুর বাড়ি সিলেক্ট করে নিয়েছি, 3-4 পয়েন্টে আমি ওদের মা বাবাকে গিয়ে জ্বালাচ্ছি, ওদের বাড়িতে গিয়ে থাকছি, ওখানে খাচ্ছি, ওখানে স্নান করছি, করে আবার প্রোগ্রামে বেরিয়ে আবার ওদের ওখানে ফিরছি। এটা কেন? কারণ আমি মনে করি আমি আমার মায়ের চোখের সামনে থাকবো। ধরুন এখন আপনাদের এখানে 11:45 আগে ইন্টারভিউ শুরু হয়েছে, আমার বাড়ি ঢুকতে ঢুকতে বালি ঢুকতে ঢুকতে আমার কিন্তু মোটামুটি 1:30 বেজে যাবে, যা মোটামুটি অবস্থা। তো আমি 1:30 সময় বাড়িতে ঢুকবো, মা চোখ ঢুলুঢুলু হয়ে গেটটা খুলে দেবে, আবার সকাল 5টা হতে না হতেই মায়ের হয়তো চোখ ঘুম থেকে ওঠার আগেই আমি বাড়ি থেকে পালিয়ে আসবো। এটা আমার মায়ের জন্য কষ্টকর যে ছেলে সামনে আছে কথা বলছে না, এটা মা ছেলের সম্পর্কের প্রতি ইনজাস্টিস, ওই কারণে আমি চোখের সামনেই নেই, তো দেখতেই পাচ্ছ না। কিন্তু সেটা তো এই ফেজে, তো ওইটাই বলছি, মানে আপাতত এক্ষেত্রে আপনি যদি বলেন ব্যাপারটা তো একই দাঁড়াতো, সময় সবাইকেই দিতে হতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার ধারণা যে এই সম্পর্কের প্রতিও আমি যেন ইনজাস্টিস না করি, সেই কারণে দোসরা মেয়ের পর ভেবে দেখবো। তবে আপনাদের থ্রুতে আমি অবশ্যই বলে রাখতে চাই, প্রধান ক্রাইটেরিয়া কোনো বর্ণ নিয়ে চিন্তা নেই আমাদের, আমরা তো জানেন তো তৃণমূল কংগ্রেস করি, আমরা সবাইকে খোলা মনে স্বাগত জানাই যেই হোক না কেন, মহিলা হলেই চলবে, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সমর্থক হতে হবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। প্লিজ এটাকে কেউ যেন অন্য কোনো ক্যাটাগরির মধ্যে ফেলে দেবেন না, যে মানে পাত্রপক্ষ বলুন, যদি আমি ওই হিসাবে ভাবি তার তরফ থেকে বিশেষ দাবি দেওয়া করা হচ্ছে, আমাদের বিশেষ দাবি দেওয়া কিচ্ছু নেই, শুধু দিদির সমর্থক হতে হবে, ক্ষুদ্র দাবি। তাহলে শুনে নিয়েছেন যারা দেবাংশুর ফ্যান এবং তাদের তার সঙ্গে কথা বলতে চান সবসময়, তাদের কিন্তু একটাই ক্রাইটেরিয়া, দেবাংশুর গার্লফ্রেন্ড বা প্রেমিকা হতে হলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান হতে হবে সবার আগে। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন করি, তোমার পপুলারিটি থেকেই আবার সেই প্রশ্ন উঠে আসছে, আজকে খেলা হবে এই স্লোগানটা এত হিট করেছে, তোমার গানটা এত হিট করেছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসে এখানে ভাষণ দিচ্ছেন তাকে খেলা হবের পাল্টা দিতে হচ্ছে, যে মানুষ সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করবেন না, খেলা শেষ হবে, কী প্রতিক্রিয়া দেবো? এটা বিজেপি বুঝতে পারছে যে খেলা হবে চাপে ওদের জয় শ্রীরাম আমার মন্দিরে ফিরে গেছে। আসলে রামচন্দ্র তো মন্দিরে ভালোই ছিলেন, বলুন না, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে, ঘণ্টার আওয়াজে তাকে টেনে হিজড়ে রাস্তায় নামিয়ে কী কষ্টটাই না দিল।
আমরা তো বলছিলাম যে রামচন্দ্রকে কেন রাস্তায় নামানো হবে, ভগবান মন্দিরে থাকবেন। তো বিজেপি চায়ের দোকানে বাজারে, আপনি দেখুন ভিডিও দেখলাম আমরা, একজন অন্য ধর্মের মানুষকে আঘাত করা হচ্ছে জয় শ্রীরাম বলতে বলতে। এটা তো আমাদের রামচন্দ্রের ভালো হচ্ছে না বা রামচন্দ্রের জন্য পজিটিভ হচ্ছে না। রাম কখনো এটা চাইতেন না, কারণ রাম একজন আদর্শ রাজা ছিলেন। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে খেলা হবে যেটা করেছে বিজেপিকে রাজনীতির ময়দানে, জয় শ্রীরামটা আর কোনো ভ্যালু নেই। কারণ চায়ের দোকানে, বাজারে, সরস্বতী পুজোর বিসর্জনে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, এমনকি বিজেপি নেতার ছেলের বিয়েতেও খেলা হবে, ডিজে বাজছে। এবং বিজেপি নেতা রুখতে পারছেন না তার ছেলে এবং হবু বৌমাকেই গানটায় নাচার হাত থেকে। তো এটা প্রধানমন্ত্রী কোথাও বুঝতে পেরেছেন। আর সমস্যাটা কী হচ্ছে দেখুন, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটা অ্যাপলিটিক্যাল স্লোগান দরকার। মানে যেমন ধরুন জয় শ্রীরামটা, এতে কিন্তু না নরেন্দ্র মোদীর নাম আছে না বিজেপির শব্দটা আছে, কিন্তু বিজেপি এটার এত ইউজ করেছে এবং কোথাও গিয়ে এমনভাবে রিলেট করেছে যে কেউ জয় শ্রীরাম শুনলেই মনে করে এটা বোধহয় কোথাও এখানে বিজেপির এক্সিস্টেন্স আছে। আমার মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসে এরকম একটা স্লোগান হোক যেটায় না মমতা ব্যানার্জির নাম থাকবে না তৃণমূলের নাম থাকবে, কিন্তু শব্দবন্ধ বা স্লোগানটা শুনে লোকে বুঝতে পারবে তৃণমূল কংগ্রেসের কোথাও এক্সিস্টেন্স আছে। সেই জায়গা থেকে খেলা হবে, শুরু হলো আজকে চায়ের দোকান বাজার সব জায়গাতেই এটা শোনা যাচ্ছে। এবং এটা চলতে চলতে যেটা হলো, বিজেপি জয় শ্রীরাম চাপা পড়ে গেল। এখন নরেন্দ্র মোদী চিন্তা করছেন যে সব জায়গায় যখন খেলা হবে বাজছে, তার মানে কি গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের একটা নতুন করে ঢেউ তৈরি হয়েছে, এটা প্রথম। এবং দ্বিতীয়, বিজেপির রাগের মূল কারণ খেলা এবং দাঙ্গা, এই দুটো হচ্ছে বিপরীত শব্দ। সাদার বিপরীত শব্দ কালো, লম্বার বিপরীত শব্দ বেটে, দাঙ্গার বিপরীত শব্দ খেলা। কেন? ছোটোবেলায় মা বাবারা আমাদের মাঠে কেন খেলতে পাঠাতো, পাড়ার ছেলেমেয়েদের সাথে ভালো সম্পর্ক হবে, মিশবি। তাই বিজেপি যতবার বলবে দাঙ্গা হবে, দাঙ্গা হবে, দাঙ্গা হবে বলে লোককে ভাগ করবে, আমরা ততবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে লোককে এক করব। কারণ একটা ফুটবল ম্যাচ সম্প্রীতি বাড়ায়, একটা ক্রিকেট ম্যাচ সুসম্পর্ক বাড়ায়, পাড়ার ছেলেদের সাথে আপনি একটু কাবাডি খেলবেন, ছেলেটার সাথে সম্পর্ক ভালো হবে, তার মায়ের সাথে আপনার মায়ের যতই ঝগড়া থাক না কেন। তাই আমরা খেলে মানুষকে এক করার চেষ্টা করছি, এবং এই চেষ্টার মাঝখানে ওদের দাঙ্গার চেষ্টাটা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে। মানুষ যখন দাঙ্গা হবেকে ছেড়ে দিয়ে খেলা হবেকে গ্রহণ করছে, তখন বিজেপি কোথাও বুঝছে তাদের পোলারাইজেশন এবং এই যে ডিভিসিভ পলিটিক্স, ওটা কোথাও গিয়ে খাতা খুলতে পারছে না। তাই রাগ তো এটা স্বাভাবিক ব্যাপার, আপনি বারবার কাউকে চিমটি কাটার চেষ্টা করছেন, আর আপনি বারবার দেখছেন ও বারবার খপ করে আপনার হাতটা ধরছে, তারপরে মাঝখানে গিয়ে রাগ হয়ে গিয়ে মনে হবে ঠাট করে একটা থাপ্পড় মেরে দিই, চিমটি কাটতে দিচ্ছে না কেন। তো নরেন্দ্র মোদীর এই যে খেলা হবে ব্যঙ্গ, দিদি ও দিদি নিউ মার্কেটে নাইটি বেচছেন প্রধানমন্ত্রী এমনভাবে ডাক দিচ্ছেন, তো এই যে এইগুলো, তো এগুলো এই 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 ভেতরকার যে চিরবিরানি যেটাকে আমরা বলি না বাংলা পাতি ভাষায়, তো ওটা থেকে হচ্ছে। আমার খুব মজা লাগছে, আমি খুব মজা পাচ্ছি। আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তো এখন যদি আমরা আমাদের রাজ্যের দিকে তাকাই, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার পর কিন্তু তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য, কেন এখানে চাকরি নেই বলে? না না, কে বলেছে? আমি প্রচুর মানুষকে দেখাতে পারি, আপনি এই মুহূর্তে আমার সাথে সেক্টর ফাইভে চলুন, জানি না এখন তো বন্ধ হয়ে গেছে, প্রচুর জায়গাকে আমি আপনাকে দেখিয়ে দেবো, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, গুজরাট, তামিলনাড়ু থেকে এসে কাজ করছে এখানে। একই রকমভাবে এখানকার লোকজনও তো বাইরে চলে যায়। এটাই তো ভারতবর্ষ না, এখানকার লোক গুজরাটে কাজ করবে, গুজরাটের লোক এখানে কাজ করবে। সেই ক্ষেত্রে তো কেউ বহিরাগত নয় নাকি? না, কাজ করতে তো বহিরাগত হচ্ছে না, কারণ যে কাজ করতে আসছে সে বাংলার ডেস্টিনি নিয়ন্ত্রণ করছে না, সে বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করছে না। দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, কোট আনকোট, যদি স্বপ্নে পোলাউতে ঘিটা বেশি করেও ঢালেন, সেই মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ঠিক করবে গুজরাটি নরেন্দ্র মোদী। বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে কী সিদ্ধান্ত নেবেন সেটা কোনো গুজরাটি ভাই বা উত্তরপ্রদেশের লোক ঠিক করবে না। এইখানেই হচ্ছে বহিরাগত। ধরুন আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীদের মিটিংয়ে আছেন, এদিকে যোগী আদিত্যনাথ আছে, এদিকে মমতা ব্যানার্জি আছে, ওদিকে ধরুন নীতিশ কুমার আছে, বাংলার একটা প্রজেক্ট পাওয়ার কথা। দেখা গেল নরেন্দ্র মোদী বললেন না এই প্যাকেজটা এই মুহূর্তে উত্তরপ্রদেশকে দেওয়া দরকার। মমতা ব্যানার্জি তো গলা চিরে প্রতিবাদ করবে, তাকে আপনারা চেনেন সবাই, তার প্রবল সমালোচকগুলো আপনি এটা বলবেন। ধরুন দিলীপ ঘোষ আছে, বাংলার পাওয়ার কথা, নরেন্দ্র মোদী বললো নেই দিলীপজি, ইসবার ইয়ে ইউপি কো মিলনে বালা হ্যায়। দিলীপবাবুর বুকে কটা পাটা আছে, উনি চোখ তুলে বলবেন মোদীজি এটা বাংলার প্রাপ্য, বাংলাকে দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী তার মালিক, তিনি যে দলটা করছেন, আর মমতা ব্যানার্জি যে দলটা করছেন, মমতা ব্যানার্জির মালিক হচ্ছে এই বাংলার মানুষ, তার রাজনৈতিক দলের জন্ম বাংলার মাটিতে, এবং 100 বছর পরেও যদি দলটা শেষ হয় বাংলার মাটিতেই শেষ হবে। তো এই ক্ষেত্রে বহিরাগত আর কাজের ক্ষেত্রটা কখনো মেলে না। মানে দেখুন, আপনি আপনি আপনার বাড়িতে কোনদিন আমার নিমন্ত্রণ খেতে ডাকলেন, আমি খেতে গেলাম, আপত্তি নেই। আপনি আমার বাড়িতে কোনদিন নিমন্ত্রণ খেতে গেলেন, আপত্তি নেই। কিন্তু আমি যদি আপনার বাড়িতে লোটা কম্বল নিয়ে চলে যাই, আপত্তিটা ওইখানে। ধরুন অমিত শাহ
কৈলাশ বিজয় বর্গীর আজকে আসছে, এসে লোকের বাড়িতে ঢুকে ঢুকে খাচ্ছে, কত প্রেম। আমি সিডুল কাস্ট মা তোমার বাড়ি খাবো গো, উদ্বাস্তু মা তোমার বাড়ি খাবো গো, একদিন দেখা যায়নি এখন প্রেম উতলে উঠেছে। এটা কেমন কেন বহিরাগত বলবো না, আমাদের সবার যারা দেখছে আত্মীয় আছে, দেখবেন এরম যে বাবার শরীর খারাপ হলে আপনি ফোন করে বললেন এলো না, মায়ের শরীর খারাপ হলে আপনি ফোন করে বললেন এলো না, কিন্তু একদিন ফোন করে বললেন আজ না খাসির মাংস রান্না আছে, গুষ্টি শুদ্ধ চলে আসে। মানে কি, মানে হচ্ছে আমি তোমার বিপদে আপদে যাবো না, কিন্তু তুমি খেতে থাকো আমি চলে যাবো, অর্থাৎ আমি আমার ধান্দায় যাবো। আজকে ভোট এসছে দেখে এই মানুষগুলো লোকের বাড়িতে ঢুকে খাচ্ছে, তারা যদি আসার পর থেকে খেতো আমি তো বলতাম না। কেন আজকে অমিত শাহকে ভোটের দু মাস আগে লোকের বাড়ি গিয়ে খেতে হচ্ছে, এটা দেখানোর জন্য যে দেখো আমি কত ডাউন টু আর্থ, এমনি উনি ডাউন টু আর্থ সেটা আমরা জানি, কিন্তু ওটা দেখাতে হচ্ছে কেন? এই যে দেখাতে হয় তাদেরই যারা ভেগদারি হয়, মমতা ব্যানার্জিকে ঢুকে কারোর বাড়িতে হক করে গিয়ে খেতে হয় না, বসে সাজিয়ে পাঁচ সাজিয়ে পাঁচটা টিভি চ্যানেলের ক্যামেরা নিয়ে, আবার বড়াটা যে তেলে ভেজে দিচ্ছে ওটা ওই মোদিজির দয়াতে 160 টাকা কিলো, ওইসব দিদিকে করতে হয় না, দিদি বাংলার মেয়ে তাকে এইসব ঢং করতে হয় না। যারা ঢং করে কখন বলুন তো, ছোটোবেলায় গোয়া জিউলাইকে দেখবেন কেউ রবীন্দ্রনাথ ঠাকুর সেজে আসে, সেজে আসা মানে কি, ও রবীন্দ্রনাথ নয় তাই রবীন্দ্রনাথ সেজে এসেছে, তাই তো? আপনি খেতে ঢুকছেন মানে আপনি আসলে ভালোবাসেন না, এই দেখানোর জন্য ঢুকছেন। গোয়া জিউলাইক প্রতিযোগিতা নির্বাচনকে কেন্দ্র করে এক মাস চলবে, দু মাস চলবে, চলুক, কিন্তু বাংলা তো আলটিমেটলি তার 65 মেয়েটা কি পাবে আগামী দিনের জন্য, যে মেয়েটা রোদে ঝড়ে জলে আমফানে বুলবুলে করোনায় ফণীতে সর্বত্র তাদের পাশে ছিল, তখন গুজরাটি ভাইরা গুজরাটে এসি চালিয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছিল, এই মেয়েটাই থাকবে। তাই বহিরাগত নিয়ে তো কোনো গল্প নেই, দিদি আছে, দিদি থাকবে। আচ্ছা, আমফানের কথাই যখন উঠলো, তৃণমূলের বিরুদ্ধে বারবার বিজেপি অভিযোগ আনছে আমফান দুর্নীতি, টেট দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে যখন তৃণমূলকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এই 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 প্রসঙ্গগুলো কেন উঠছে, তখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে বলছে বিজেপি কী করেছে, গুজরাটে কী হয়, কিন্তু এই বিষয়গুলো তৃণমূল কি বলবে, ঠিক এই বিষয়গুলোর কি উত্তর হবে? কোনটা যে আমফানে কোন স্পেসিফিক্যালি কোন বিষয়, এই যে অনেকে যে আমফানের যে নির্ধারিত টাকা ছিল অনেকে পায়নি, এখনো পর্যন্ত পায়নি তারা জানিয়েছে, না এখনো পর্যন্ত পায়নি না, শুরুতে একটা সমস্যা হয়েছিল, কারণ অর্থনীতিবিদ আপনার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা সম্ভবত অমর্ত সেন, কারোর একটা সাজেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমফানে ক্ষতিগ্রস্তদের বা যে ক্ষতির পরিমাণ টাকাটা ওটা ডাইরেক্ট ব্যাংকে পাঠাবেন, এটা দিদি অর্থনীতিবিদের সিদ্ধান্ত নিয়ে করেছিলেন, সম্ভবত এই দুজনের মধ্যে কেউ একজন, যেই হোক বাঙালি নোবেলজয়ী। এই কাজটা যখন করা হয় স্বাভাবিকভাবেই একটা আপনারা দেখেছেন কী পরিমাণ ভয়ানক ঝড়, এই ঝড় কিন্তু বাংলা আগে কখনো দেখেনি, মানে আপনি ভাবুন কত 200 কত বছর আগে বলে, আপনি ভাবতে পারুন না আমরা কতটা লাকি যে ঝড় নেতাজি, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি কেউ দেখেননি, ওটা আমরা দেখেছি, ঠিক আছে? তো এরকম একটা ভয়ানক ঝড় কী পরিমাণ লণ্ডভণ্ড করতে পারে আপনি জানেন, এবং সেই সময় দাঁড়িয়ে যখন অলরেডি কোভিড চলছে, যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যে যার বাড়িতে, যখন যে পরিমাণ লোকজন বা সিস্টেম পরিকাঠামো লাগবে সেই পরিকাঠামোগুলো স্তব্ধ, কারণ তখন লকডাউনের পিক আওয়ার, ইফ আই এম নট রং 20 এপ্রিল আমফান এসেছিল, ডেটটা একটুখানি এদিক ওদিক হতে পারে, কি জুন কি মে জুন এরকমই হবে, মে জুন মাসে যাই হোক, ওই মোট কথা হচ্ছে করোনার একদম পিক এবং লকডাউন একদম মাঝামাঝি, তখন এসব খোলাখুলির গল্প নেই। ওই সময় দাঁড়িয়ে যখন একটা এত বড় প্রসেস করতে হয়, আপনাকে প্রায় বাংলার 6 কোটি মানুষকে রিলিফ পৌঁছতে হবে, কাউকে 25,000 বলুন বা 20,000 বলুন বা কাউকে 5,000 বলুন, এই বিরাট প্রসেসটার মধ্যে একটা দুটো জায়গায় একটু এদিক ওদিক হতে পারে। এখন 6 কোটি মানুষের মধ্যে 6 কোটি 10% কত হয় আপনি আমায় বলুন, সত্যি কি হিসাব মতো 10% না, আপনি আমায় বলুন 6 কোটি 10% কত হয়, অঙ্ক কি বলছি, কত 60 লাখ হচ্ছে না 6 লাখ হচ্ছে দাদা, 60 লাখ হচ্ছে তো, 6 কোটি 10% 60 লাখ হচ্ছে, তো 6 কোটি 10% যদি 60 লাখ হয়, আপনারা অভিযোগ দেখিয়েছেন 16,000 দেখিয়েছেন, দেখেন তাহলে আপনারা বলছেন না আমি যদি 16,000টাকে বাড়াতে বাড়াতে 50,000ও নিয়ে যাই, আমি যদি 1 লাখেও নিয়ে যাই, আপনারা কেউ বলছেন না 5 কোটি যে বাকি সংখ্যাটা সেই পরিমাণ মানুষ কিন্তু ঠিকঠাকভাবে পেয়ে গেছে, আর আমরা যদি দিয়ে না থাকতে পারি তাহলে মানুষ আমাদের হারিয়ে দেবে ভোটে, যদি ম্যাক্সিমাম মানুষ না পেয়ে থাকেন তো তো দেখতে পাবেন 2 তারিখে কী হয়েছে না হয়েছে, টেট নিয়ে কী বলবো, এই যে কন্টিনিউ যে দেখছি যে অবস্থান বিক্ষোভ হচ্ছে, যারা মামলা আমরা জিতেছি জানেন তো কোর্টে, এখন দেখুন আমাদের বাংলায় দুজন মানুষ আছেন খুব ভালো, আমার দারুণ লাগে, একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একজন আব্দুল মান্নান, এদের কাজটা হচ্ছে
এরা হাইকোর্টেই কম্বল বালিশ নিয়ে ঘুমায় রাতে। সকালে উঠে কেস করে, আবার টিফিন করে হাইকোর্টে ডিমের অমলেট কি যাই খাক না কেন, বা চাউমিন, অবশ্য চিন তো চাউমিন খেতে পারেন। তো খেয়ে খুঁয়ে আবার ধরুন আবার হাইকোর্টে চারটে কেস করলো, করে আবার ধরুন দুপুরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা একটু কেস করলো, একটু চা খেতে খেতে কেস করলো, তারপর আবার রাতে ঘুমিয়ে ওখানেই আবার ঘুমিয়ে আবার সকালে ভাবে কী কেস করা যায়। তো এরা কেস করতে 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 রাজ্য সরকারের প্রত্যেকটা ইস্যু নিয়ে এত কেস করে যে আপনি দেখুন দুর্গা পুজো থেকে শুরু করে জুতো সেলাই থেকে চণ্ডীপা সব বিষয়ে বিকাশবাবুর একটা করে কেস কিন্তু আপনি পাবেন, আপনি আদালতে গিয়ে পাবেন। তো আমি ভাবি উনি এত কেস লড়েন কী করে, যদিও অনেক টাইম ওনার, সিপিএম তো করেন না ঠিকঠাক করে। তা আমার বক্তব্য হচ্ছে এই কেস করে করে নিয়োগ প্রক্রিয়াগুলোকে ক্রমাগত আটকে দেন, কিন্তু এরপরে ধরুন একটা কেসের তো জাজমেন্ট হতে 3-4 বছর লাগবে, 3-4 বছর পর যখন জাজমেন্ট হয়ে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের কোনো প্রবলেম নেই নিয়োগ হতে পারে, তখন এই যে 4 বছর ইয়ং ছেলে মেয়েদের জীবন থেকে চলে যাচ্ছে, আব্দুল মান্নানবাবু বা বিকাশবাবুরে কি 4 বছর ফিরিয়ে দিচ্ছেন? কারণ আমরা তো জিতছি কেসগুলো, লাস্ট 2 কেসও তো আমরা বড় বড় কেস, লাস্ট সেপ্টেম্বরে একটা বড় কেস আমরা জিতলাম যেটা কতদিন ধরে ঝুলে থেকেছিল। ধরুন একটা সোজা উদাহরণ দিই দর্শকদের বোঝার জন্য, ধরুন আপনার বাড়ির সামনে দিয়ে একটা নর্দমা হচ্ছে, নর্দমাটা পঞ্চায়েত করতে চাইছে, আপনিও খুশি পঞ্চায়েতও খুশি কারণ পঞ্চায়েত সার্ভিস দিতে পারছে, এবং আপনি খুশি কারণ আপনার বহু প্রতীক্ষিত আপনার বাড়ির সামনে দিয়ে নর্দমা হবে। আপনার প্রতিবেশী হঠাৎ করে হাইকোর্টে গিয়ে বলল এই যে নর্দমাটা যাচ্ছে এটা আমার জমির ওপর দিয়ে যাচ্ছে, আদালতের প্রথম কাজটা কী হবে? প্রথমেই তো একদিনে জাজমেন্ট হবে না, আগে আদালত বলবে এটা আপাতত স্থগিত, তাই মানে ড্রেনের কাজটা আপাতত বন্ধ থাক, আগে আমরা দেখবো আদৌ ওনার জমি কী জমি নয়, তারপরে যদি মনে হয় ওনার জমির ওপর দিয়ে যাচ্ছে কাজ বন্ধ, যদি মনে হয় যাচ্ছে না তাহলে চলবে। এবার ধরুন দেখা গেল আপনার আশেপাশে সব ড্রেন কমপ্লিট, মাঝখানে বর্ষাকাল এসে গেল, কারোর বাড়িতে জল ঢুকলো না কিন্তু আপনার ঢালু বাড়িতেই জল ঢুকলো কারণ আপনার ড্রেনটা একা হয়নি। এরপরে 2 বর্ষাকাল কাটার পর যখন ওই জল ঢুকে ম্যালেরিয়া হয়ে আপনার বাড়ির 4 জন অসুস্থও হয়ে গেছে, তার মধ্যে 1 জন ক্রিটিক্যালও হয়েছিল কিন্তু পাশের কারোর কিছু হয়নি, এমন অবস্থায় 2 বছর পর আদালত দিল ওই প্রতিবেশীকে একটু ঝেড়ে, বলল যে কই ওটা তো আপনার জমি না, আপনি তো মিথ্যা কথা বলেছেন, ওই প্রতিবেশী ওখানে উত্তর না দিয়ে বাড়িতে ঢুকে গেল, এরপরে আপনার ওই ড্রেনটা তৈরি হলো। এই যে 2 বছর পর আপনার ড্রেনটা তৈরি হলো, এটা কি পঞ্চায়েতের দোষ নাকি আপনার ওই প্রতিবেশীটার দোষ, আপনি আমায় বলুন। মানে কোথাও গিয়ে টেট দুর্নীতির জন্য অপোজিশন দুর্নীতি কি করে বলছেন, এখনো দুর্নীতি প্রমাণ হয়নি তো? আচ্ছা, দুর্নীতি প্রমাণ হয়নি, এই যে টেটের যে দেরি হওয়ার যে বিষয়টা হয়েছে, অভিযোগ যেটা হয়েছে তার জন্য অপোজিশন, আমাদের বিরুদ্ধে আজ অবধি যে যে অভিযোগগুলো নিয়ে সবকটা পার্টি রাস্তায় মিটিং মিছিল করছেন একটা প্রমাণ করতে পারেনি। এই আমি তো এই জন্য বলি দলগুলো নির্লজ্জ, এতটা এই একটা প্রমাণ করতে পারেনি। কিন্তু দেখুন অদ্ভুত বিষয়, এরা ধরুন সারদা নিয়ে রোজ ভ্যালি নিয়ে অভিযোগ করবে, তো ধরুন মদন মিত্রকে নিয়ে বলবে, ধরুন কুণাল ঘোষকে নিয়ে বলবে, ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলবে, এরা অভিযুক্ত কেউ প্রমাণিত দোষী নন। হ্যাঁ, আবার দেখুন এই সিপিএম স্পেসিফিক্যালি সুশান্ত ঘোষকে লাল জবা ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়ে যাবে। এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু নরকঙ্কাল বানানোর অভিযোগ আছে, ওনারা যদিও মনে করে থাকতে পারেন যে সারদা নরকঙ্কাল কটা বানানো যেতেই পারে ঝালমুড়ি বানানোর মতো আর কি, কারণ বিজেপি তো এই কাজটা করে এসছে কিন্তু সিপিএম, কিন্তু এই মানুষটাকে যার বিরুদ্ধে এখনও মামলা চলছে, যে এখনও তার তদন্ত প্রক্রিয়া চলছে, সেই মানুষটাকে তুমি মালা পরিয়ে ঘোরাচ্ছ, সে তোমার কাছে দোষী নয়, জাজমেন্ট কিন্তু আসেনি, কিন্তু তুমি তৃণমূলের সমস্ত নেতাগুলোকে দোষী সাজিয়ে মার্কেটে প্রচার করে বেড়াচ্ছ। এই হিপোক্রেসির জন্যই তো সিপিএম আছে 7% নেমে গেছে, বলুন না আমার কষ্ট, আমি যদি দেখি এবার 3.5% পেয়েছে, আমরা কি এটা দেখবো বাংলার মাটিতে মায়াবতীর দল হচ্ছে বেশি ভোট পাচ্ছে? আপনি বলুন তো এগুলো কেন করে, এগুলো খারাপ লাগে দেখে। তো যাই হোক, এই কাজটা তো বিকাশবাবু এর বাবুরাও করছেন, খারাপ লাগার জায়গা আর কি, তবে আমি বিশ্বাস করি একটা অভিযোগ প্রমাণ হয়নি এবং প্রমাণও হবে না, কারণ সবকটা অভিযোগ ভুল মিথ্যা, এটা আগামী দিনে প্রমাণ হবে, কিন্তু সেই দিন প্রমাণ হওয়ার পর মানুষের ইন্টারেস্ট থাকবে না এগুলো নিয়ে, সমস্যা এখানে। ধরুন আপনারা কারোর বিরুদ্ধে একটা ধর্ষণের অভিযোগ করলেন, একটা লোকের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে সে এই কাজটা করেছে, অভিযোগ ওঠার পর প্রথম কদিন মিডিয়া নিয়ে হেভি হাই পড়লো, এটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমার অভিযোগ আছে। ধরুন দেখা গেলো বললেন যে একটা ছেলে একটা মহিলা অভিযোগ করেছে, ছেলেটা বাসে মহিলাটা শ্লীলতাহানি করেছে, তদন্ত চললো, তদন্ত চলার পর আপনারাও পেপারে হেভি হেডলাইন করলেন, ছেলেটার মুখের ছবি ছবি দিয়ে পেপারে বেরোলো, ছেলেটা পুরো পাড়ায় বয়কট হয়ে গেল। তারপরে দেখা গেল 2 বছর পর তদন্ত হওয়ার পর জানা গেল যে ছেলেটা অ্যাকচুয়ালি দোষী নয়, বেকসুর খালাস, মেয়েটার ব্যক্তিগত রাগ ছিল সেই কারণে মেয়েটা করেছে, হতে পারে এরকম কেস। এবার আপনি আমায় বলুন তো 2 বছর পর যখন লোকের ইন্টারেস্টটা শিফট হয়ে গেছে অন্য একটা জায়গায় বা অন্য অনেক ইস্যুতে, আপনারা কি আর পেপারের ফ্রন্ট পেজে ওই ছেলেটার ছবি দিয়ে বলবেন না ভাই তুমি দোষী ছিলে না, না
আপনারা কিন্তু ওই খবরটাই ছ নম্বর পাতার ছোট্ট একটা জ্যোতিষ বাবা কোথায় সম্পর্ক ঠিক করে দেবে, কার ছেলেকে পাশ করিয়ে দেবে, ওর নিচে একটা ছোট্ট দুটো লাইনে তোমরা প্রকাশ করলে এই ছেলেটার জীবনটা কিন্তু ঠিক হয়ে গেল না। ঠিক এভাবেই একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বা তার ইমেজের ওপর, তার সততার ওপর কালিটা ছিটিয়ে দেওয়া খুব সহজ উইদাউট প্রমাণ। কিন্তু আমার একটাই জায়গা থাকবে যে যখন এটা জাজমেন্ট আসবে তখন যেন একই পরিমাণ হইচই হয় যে হইচইটা শুরুতে সমস্ত সংবাদ মাধ্যম করেছিল। বেশ, আমরা একটু কোভিডের দিকে এবার যদি নজর দিই, আমরা দেখতে পাচ্ছি যে আজকেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে সন্ধে 7টার পর থেকে আর প্রচার করা যাবে না, পরের দিন সকাল 10টা পর্যন্ত। তো কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল যে বহিরাগতরা এসে রোগ ঢুকিয়ে দিচ্ছে বা সংক্রমণ তাদের জন্য অনেকখানি বেড়ে যাচ্ছে। শুধু কি এখানে এক্ষেত্রে বহিরাগত, কোট আনকোট তিনি যেটা বলেছেন, বহিরাগতদেরই দোষ নাকি মানুষ কোথাও গিয়ে সচেতনতা হারিয়ে ফেলেছে এবং সেটা কোথাও গিয়ে সবার, মানে তোমাদের মতো যারা জনপ্রতিনিধি তাদেরকেও একটু কনসার্ন হতে হবে? না না, সাবধানতা তো সবারই দরকার, কিন্তু আমি বাইরে থেকে বগল দাবা করে করোনা নিয়ে এসে যদি ছড়াই, হ্যাঁ, বাগানে বীজ ছড়ানোর মতো, ওটা তো আলাদা, কেন সম্ভব না? আমি বলছি সম্ভবত অমিত শাহ বা কেউ একটা করোনা পরিস্থিতি পরে পরেই একবার বাংলায় এসেছিলেন, পরে জানা যায় ওনার সিকিউরিটি গার্ডরা সবাই করোনা আক্রান্ত। ওরা ক জায়গায় ঘুরে গেছে আমরা কিন্তু কেউ জানি না। কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল, মনে করে দেখুন, করোনায় না আমফানে সব চেক করার জন্য। সেই কেন্দ্রীয় টিমের সাথে যারা ছিল তারা কোভিড আক্রান্ত ছিল, পরবর্তীকালে জানা যায়। আজকে যোগী আদিত্যনাথ এসছেন, পরে ফিরে গিয়ে জানা গেল যে তিনি কোভিড আক্রান্ত, যদিও যোগী আদিত্যনাথ গোমূত্র কত মিলিলিটার খেয়েছিলেন, তারপরেও কেন করোনা হলো, বা ভাবিজি পাঁপড় খেয়েছিলেন কি না এটা আমার সংশয় আছে, খাওয়ার পরও কী করে হলো। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে হচ্ছে, বাইরে থেকে লোক আসছে এবং বিজেপির প্রচুর সভা, আপনি কটা ভিডিও দেখতে চান বিহার থেকে লোক এনে সভা করছে, বিহারের নম্বর প্লেট বিহার থেকে আসছে, মহিলাটা বলছে হামকো তো পাতাই নি বাঙ্গাল মে লাইগা, হ্যাঁ, মানে অন্য একটা রাজ্যে সভা করতে নিয়ে এসছে, কতদূর ট্রাভেল করে যাবে শুধু অমিত শাহের ভাষণ শুনতে। এই যে বিহার থেকে লোক, উত্তরপ্রদেশ থেকে লোক, তারপরে বহিরাগতদের যে বিজেপি জায়গায় জায়গায় শেল্টার দিয়ে বসিয়ে রেখেছে, আমাদের দল যেটা এরিয়া স্পেসিফিক জায়গার নাম ধরে ধরে কমপ্লেন করছে, এগুলো কারা? এগুলো সব বাইরের লোক। এই যে সমস্যাগুলো হচ্ছে, আর বিজেপির তো রাজ্যের নেতা কিছু নেই, সবই তো বাইরের এক্সপোর্টেড নেতা, ইম্পোর্টেড নেতা, তো সেই নেতাগুলোকে নিয়ে জায়গায় জায়গায় প্রচার করতেছে, ওদের রাজ্যের কারোকে তো গুরুত্ব দেয় না, দিলীপ ঘোষকে পাতে দেওয়ার যোগ্যই মনে করেন ওরা, তাই গুরুত্ব প্রচার হচ্ছে বাইরের নেতারা করবে। তো সেই নেতাগুলো করোনা নিয়ে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, নির্বাচন কমিশনকে দেখুন, আমি আরও আবার সিপিএমে ফিরি, সিপিএমের ভণ্ডামিটা বিজেপির ভণ্ডামিটা একটা কম্পিটিশানে চলে তো, কে কত বড় ভণ্ড। সিপিএম কী বললো, আমরা কোনো বড় জমায়েত করবো না, সমাবেশ করবো না, কী সাধুর দল বাবা, মনে হলো কী ভালো দল। তারপরে আজ যখন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে গিয়ে বলল যে বাকি তিন দফার ভোট এক দফায় করানো হোক, প্রথমটা যেটা হয়ে যাচ্ছে কালকে তো হয়ে যাক, বাকি তিন দফারটা এক দফায় করানো হোক, বিজেপি সিপিএম দুজনই একসাথে না বলেছে। আমরা বলি না বাম রাম, বাম যুক্ত রাম, যদি সন্ধি আপনি ওইভাবে করেন তাহলে ব্যারাম, রাজ্যের ব্যারাম আর কি, ফুটকি লাগিয়ে বাম রাম হয়ে গেছে। আজকে দেখুন দুজনে একসাথে এক সিদ্ধান্ত নিচ্ছে, যে দলটা কদিন আগে বললো বাংলার মানুষের কথা ভেবে আমরা বড় সভা করবো না, কী করে করবো যাদের লোক নেই, কিছু তো বাহানা দিতে হবে, করোনা বাহানা, ঠিক আছে, তাও আমি বললাম সাধু উদ্যোগ। কিন্তু আপনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের কথা ভেবে যে তিনটে দফা একসাথে করলে কোভিড ছড়াবে কম, আপনারা কেন সমর্থন করছেন না তাতে? সবাই, আপনারা তো সবাই চাইছেন কোভিড কমুক। আজকে শেষ দফার ভোট হচ্ছে 29 তারিখ, প্রচার 27 তারিখ বা এখন কমিয়ে দিয়ে 26 তারিখ অবধি চলবে। এখন এই যে 26 তারিখ অবধি প্রচার চলবে, আজকে আপনার ডেটটা হচ্ছে 16, যখন আমি প্রোগ্রাম করছি 16 থেকে 26, মানে এখনও 10 দিন, সভা হবে, সমিতি হবে, এবং যেখানে শেষ দফায় ভোট ওই এলাকার প্রচার তো প্রথম দিন থেকে চলছে, যে এলাকায় লাস্ট ভোট, যার প্রথম ফেজ হয়ে গেছে সে তো বেঁচে গেছে, তার প্রচার প্রচার বন্ধ। এবার ওরটা যদি একটু আগে এগিয়ে আসতো এবং সবকটা প্রচার একবারে হয়ে একটা দিনেই নির্বাচনটা হয়ে যেত, তাহলে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক কমে যেত। রাজ্য সরকার এই কারণে বললো, প্রথম থেকে দিদি কেন বলে আসছিলেন 8 দফায় ভোট করো না, কারণ যত দফায় ভোট করবেন এবার সব বিজেপি প্রচার করলে তৃণমূল তো বসে থাকবে না, তৃণমূলকে তো রাজ্যটা জিততে হবে রে ভাই, বসে তো থাকবে না, সিপিএমও বসে থাকবে না, বিজেপিও বসে থাকবে না, সব পার্টি প্রচার করবে, আর সবার টার্গেট থাকবে জেপি নাড্ডা যদি 15,000 লোক আনে আমি তৃণমূল 30,000 লোক করবো, আমি তৃণমূল 30,000 লোক করলে সিপিএম 7%-এর মধ্যে দিয়ে চেষ্টা করবে 60,000 লোক করার, সবার টার্গেট ব্রেক করবে, যত বেশি লোক তত কোভিডের সম্ভাবনা বেশি। এত কিছুর জন্য দিদি বলেছিলেন 8 দফায় করোনা, এটা শুনলো না। 8 দফায় তো আমাদের সুবিধা, আমাদের মতো রাজনীতিবিদদের, যারা আমরা প্রচার করতে পারি। আজকে আমি বর্ধমান থেকে ডাইরেক্ট আপনার এখানে ঢুকে লাইভটা করছি, যদি এটা 4 দফা হতো
আমি একই দিনে এতগুলো সভা করতে পারতাম, এটা তো আমাদের সুবিধা। আর যত বেশি দফায় ভোট হয়েছে তৃণমূলের, তত বেড়েছে ভোট সিট। আপনি দেখুন 2011 সালে 5 দফায় ভোট হয়েছিল, ইফ আই এম নট রং, আপনারা একটু ঠিকঠাক বলতে পারেন, এটা একটু হয়তো পারে কনফিউশন। 5 দফার ভোটে আমরা 184টা সিট পেলাম। 2016তে 7 দফায় ভোট হলো, আমরা 211টা সিট পেলাম। এবার 8 দফায় ভোট হচ্ছে, আমরা 220টা সিট পাবো। দফা বাড়ে আর তৃণমূলেরও বর্গাকারে আসন বাড়ে, কারণ দিদি বেশি প্রচার করতে পারে। আর দিদি যে গ্রাউন্ডে যত পৌঁছবে সে গ্রাউন্ডে তৃণমূলে। তাহলে তো প্রথম থেকে আপত্তি করার কোনো কারণই ছিল না যে 8 দফায় ভোট কেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা তো তাই বলেছি, আমরা তো এখনও তাই বলছি। যেমন ধরুন আমি আপনাকে এক্সাম্পল দিই, তৃণমূল কংগ্রেসের মেন স্পিকার কিন্তু মমতা ব্যানার্জি, বাকি যারা প্রচার করছি আমরা সবাই, আমরা সেই 1, 2, 3, 5 অবধি তালিকাতেও পড়ি না, ওই ফাঁকা ওটা দিদির জন্য। কিন্তু বিজেপিতে দেখুন, নরেন্দ্র মোদী প্রচার করেন, অমিত শাহ প্রচার করেন, জেপি নাড্ডা প্রচার করেন, আমি রাজ্যেরগুলো বাদ দিলাম, তার উপরে এখন কি গোখরো বলে কি একজন গোখরো বাবু এসছেন, কে যেন ভুলে যাচ্ছি, মিঠুন চক্রবর্তী, যা ছেলের বিরুদ্ধে কিছু একটা মনে মামলা টামলা আছে, তিনি ভয় ভয়ে এসছেন বিজেপিতে। তো সেই গোখরো বাবু যিনি 100 বলে ছবি করে দেন লোককে, তিনিও প্রচার করছেন। ফলে এই যে ক্যাম্পেনগুলো বিজেপি করছে, তাদের কিন্তু মেন স্পিকার অনেকগুলো। আবার জেপি নাড্ডাও আছে, লোকজন চেনে না গ্রামের দিকে, যদিও জেপি নাড্ডাকে লোকে বলে অমিত শাহের মতোই তো মনে হচ্ছে দেখে, বলি না ওটা জেপি নাড্ডা, আলাদা বিজেপি সভাপতি। কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একমাত্র মেন স্পিকার, তো স্বাভাবিকভাবেই বিজেপির যত জায়গায় সভা করা সম্ভব হবে, একা দিদির পক্ষে সেই রেশিওটা কন্টিনিউ করা পসিবল নয়, এটা প্রথম। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, বিজেপি তো দফাগুলো নির্বাচন কমিশনকে দিয়ে নিজের মতো করে সাজিয়েছে। প্রথম দফায় বিজেপি স্ট্রংহোল্ড অ্যাজ পার লোকসভা, সেখান থেকে মাঝামাঝি এখন দেখবেন যেটা তৃণমূলের স্ট্রংহোল্ড হয়ে আবার ওই জায়গায় যাবে, মানে বিজেপি নিজেদের ভালো জায়গাগুলো যত তাড়াতাড়ি হোক শেষ করে দেবে, করে তৃণমূলের জায়গাগুলো যেগুলো স্ট্রং, এগুলো 19-এর প্রেক্ষিতে বলছি, এখন তো গোটা বাংলাই আমাদের স্ট্রং, রেজাল্টে বুঝবেন, সেই জায়গাগুলো একটু বেশি করে কনসেন্ট্রেট করে তৃণমূলের সিটগুলো আরও ড্যামেজ করা। আপনি বলুন, নাহলে কোন দিন থেকে যেন শুরু হচ্ছে জঙ্গলমহল, কোচবিহার থেকে শুরু হতে হতে নামলো, এই হলো তো কেন হচ্ছে, বিজেপির স্ট্রং জায়গা ছিল, কিন্তু যাই হোক বিজেপি তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে যাচ্ছে তাই লজ্জা পাবেন, রেজাল্ট দেখলে তো দিলীপবাবুই লজ্জা পাবেন, কাঁদবেন আর কি 4টার সময় এসে প্রেস কনফারেন্সে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে যে এই সবগুলো মিলিয়ে, আর আমরা অ্যাজ হোল প্রথম থেকে একটাই কারণে বলেছিলাম, যে কারণটা হচ্ছে ইয়ে করা, যে কোভিডটা ছড়াতে পারে আরও বেশি করে, সেই জন্য কন্ট্রোল করা, তো করা হয়নি, এখন দেখুন ছড়াচ্ছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত এই 22টা মানুষ মারা গেল, এ খুনের দায় নির্বাচন কমিশন নেবে তো। এখানেই জিজ্ঞেস করবো তোমায় যে এই যে দেবকে কিন্তু দেখা যাচ্ছে, দীপক অধিকারী যিনি, তিনি কিন্তু প্রত্যেক তৃণমূল প্রার্থীর হয়ে যেখানে যেখানে প্রচার করছেন সেখানে কিন্তু তিনি বলছেন মাস্ক পরুন, ইভেন আজকে উনি বলেছেন যে যেখানে ভোট হয়ে গেছে সেখানে যদি প্রয়োজন হয় লকডাউনও করা যেতে পারে, কিংবা অন্য কোভিড বিধি মেনে যদি করা যেতে পারে তাহলে সংক্রমণটা আটকানো যেতে পারে। সেইখানে কি মনে হয় না যে প্রথম থেকেই যখন তোমরা প্রচারে নেমেছো সেখানে মাস্ক পরে সচেতন হওয়া অনেক বেশি উচিত ছিল? দেখুন, কোভিড তো একটা টাইমে মিলিয়ে গেছিলো একদম, তারপর হঠাৎ করে বাড়তে শুরু করেছে। মাস্ক পরে প্রচার সবাই সমস্ত রকমভাবে করছেন, কিন্তু সব জায়গায় পসিবল হয় না। মানে আমি একটা কথা বলছি, ধরুন আপনি একটা রোড শোর মধ্যে হাঁটছেন, আপনি মাস্ক পরে আছেন, কিন্তু আপনি রোড শোতে হাঁটছেন, আপনাকে তো নিজেকে পরিচয় করাতে হবে মানুষের সাথে, আপনি মুখটা ঢাকা, মানুষ আপনাকে চিনবে না ভোটের সময়। ফলে এগুলো কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য হয়তো সব জায়গায় করা পসিবল হয় না। আবার আপনি স্টেজে বক্তৃতা দিচ্ছেন, আপনি মাস্ক পরে বক্তৃতা দিতে পারবেন না, আপনি মাস্ক পরে কতক্ষণ কথা বলতে পারবেন, আপনার শ্বাস আটকে আসবে, আপনাকে মাস্ক খুলেই বলতে হবে। আর ভোট যখন হচ্ছে বক্তৃতাও আমাকে দিতে হবে, স্টেজে যেতে হবে, এবং সামনে লোক থাকবে, বেশি লোকই থাকবে। দীপক অধিক দেব যেটা বলেছেন সত্যি তো ভালো কথা, যেখানে ভোট হয়ে গেছে সেখানের ব্যাপারে ভাবতে পারে সমস্ত রাজনৈতিক দল বা প্রশাসন যারা আছে, বা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার, সেটা মিলে। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে, যদি 8 দফায় ভোট, ভোটের বদলে ভাবুন এটা কেরালার মতো বা তামিলনাড়ুর মতো 2 দফায় বা 1 দফায় হয়ে যেত, 1 দফা আমরা বলছি না, অত ভালো মানুষ নির্বাচন কমিশন নয় আমরা জানি, 3 দফাতেই ধরুন হয়ে যেত, আজকে এতদিনে কিন্তু ভোট হয়ে গেছে, রেজাল্টও পাবলিশ হয়ে যেত, সবুজ আবির খেলে গোটা রাজ্য জুড়ে আমরা ঘুরেও ফেলতাম, একবারে ঝামেলা মিটে যেত। কেন না, সবুজ আবিরটা তো খেলতে হবে, ওটা তো ছাড়া যাবে না, কারণ স্লোগানের শেষে আছে সবুজ আবির খেলা হবে। তো এবারে যে সবুজ আবির খেলা হবে এটা হয়ে এতদিনে হয়ে যেত, কারণ বাকি জায়গা তো ইলেকশন শেষ, শুধু বাংলার জন্যই রেজাল্টটা 2 মে অবধি অপেক্ষা, বাংলা যদি এত দফা না হতো রেজাল্টও আরও একে বেরিয়ে যেত। সবুজ আবির ঠাবির খেলে কী পরিস্থিতি দেখে এবার রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার, কারণ তখন রাজ্য সরকার আবার দিদি এসে যেত আরও বেশি সংখ্যা নিয়ে, আরও স্ট্রং সিদ্ধান্ত, দিল্লিতে আরও বলিষ্ঠ গলা, তখন একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে
যে কী করা উচিত পরবর্তী স্টেপ, তো তখন যে যার ঘরে থাকুক, মাস্ক পড়ুক, এই পড়ুক, তখন আর এই ঝামেলাটা থাকতো না। কিন্তু কী করা যাবে, নির্বাচন কমিশন তো বিজেপির কথা শুনবে, বাংলার কথা শুনবে না। আচ্ছা, ইন্টারভিউর একদম শেষ দিকে আমরা চলে এসেছি, একটু র্যাপিড ফায়ার হয়ে যাক, ইঞ্জিনিয়ারিং না রাজনীতি? দোসরা মে অবধি আপাতত রাজনীতি। তার মানে কি তারপরে ইঞ্জিনিয়ারিং? সত্যি কি তোমাকে দেখা যাবে না? কি বলছো, তোমার ফ্যানেরা তো খুব দুঃখ পেয়ে যাবে। না, আমি আপাতত সত্যি বলছি যে এটা আমার প্রাইমারি লক্ষ্য ছিল, এখন অবধি সেকেন্ড দোসরা মের পর কি করব আমি সত্যি এখনো ভাবিনি। ওটা দোসরা মের মানে দিদি শপথ গ্রহণ করবেন, সামনে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি স্পেশাল গেস্ট হিসাবে চায়ের কাপটা হাতে নিয়ে বসে থাকবেন, ওরা চা শেষ করবে, দিদির শপথ গ্রহণ শেষ হবে, শুভেন্দুবাবু গাড়ি চেপে আবার কাঁথির বাড়িতে যাবে এবং শিশির অধিকারীর কোলে মাথা রাখবে, শিশিরবাবু তার মাথা চাপড়াতে চাপড়াতে বলবে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। শুভেন্দুবাবু নন্দীগ্রামের রেজাল্টের কথা ভেবে ঘুমটা ভেঙে যাবে ঘাম দিয়ে, শিশিরবাবু আবার মাথায় হাত দিয়ে বলবে, বাবা উঠিস না, উঠলে দিদির উন্নয়ন দেখতে পাবি। এই দৃশ্যটা আমি দেখব, তারপরে ঠান্ডা মাথায় ঘরের ছেলে ঘরে ফিরব মা বাবার সাথে বসে, তারপরে পরবর্তীকালে তারপর দেখব দলে আমার কতটার প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ আমার বিশ্বাস দল এখন এমন একটা স্ট্রং জায়গায় চলে যাবে বা সেই সাংগঠনিক জায়গায়, সেখানে হয়তো, তো সেটা পরের কথা, তো সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবো আর কি, বুঝতে পেরেছেন? তো আপাতত এটা আমি কিছুই ভাবছি না, 2 তারিখ অবধি আপাতত জন্য রাজনীতি। তার মানে এটা একটু হোল্ডে থাকলো বলা যেতে পারে। আচ্ছা, বিরিয়ানি না মাছ ভাত? বিরিয়ানি, চিকেন অবশ্যই, মটন নয়, মটন খাই না, চার পেয়ে কোনো জন্তু খাই না। অনেকটা আমার মতো। আচ্ছা, মিমির সিনেমা দেখতে বেশি ভালোবাসো না নুসরত? না, অ্যাকচুয়ালি আমি নায়িকা বা নায়ক দেখে সিনেমা দেখি না, আমি কন্টেন্ট দেখে সিনেমা দেখি। আমার যদি বলেন ডিরেকশন দেখে দেখা, আমি বলতাম শিবপ্রসাদ নন্দিতার সিনেমা দেখতে ভালো লাগে, সৃজিতের ভালো লাগে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভালো লাগে। কিন্তু আপনি যদি নায়ক নায়িকা দিয়ে বলেন, ওইটা একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন যখন তিনি, বা এখনও তিনি আছেন বলতে পারেন, তো নায়ক হিসাবে একজনেরই দেখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাকি কোনো নায়ক নায়িকা বলে তার সিনেমা দেখা এরকম আমার নেই। আমি বলতে পারবো না, বাকি যে কটা দেখেছি একটু অন্য ধারার সিনেমা, যেগুলো এখন মূলধারার সিনেমা হয়ে গেছে অ্যাকচুয়ালি, এই হামি বলুন, তারপরে আপনার রাজকাহিনী বলুন, বা আপনি আরো যে সমস্ত কণ্ঠ বলুন, এই সমস্ত সিনেমাগুলো, বা পোস্ত বলুন, গোত্র বলুন, এগুলো দেখতে এখন বেশি ভালো লাগে। ফলে আমি তো বলতেই পারবো না আপনাকে যে কার দেখতে বেশি ভালো লাগে, তবে ওই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যাস, এরপরে আমার জয় বাংলা না ভারত মাতা কি জয়? যদি ভারত মাতার জয় হতো ভেবে দেখতাম, আমি তো বাঙালি, আর আপনি যখন জয় বাংলার সাথে ভারত মাতা কি জয় বললেন, তাহলে জয় বাংলা। খেলা হবে নাকি বাংলা নিজের মেয়েকেই চায়? বাংলা নিজের মেয়েকে চায় বলেই বাংলা খেলছে। খেলা হবে, কারণ প্রথম কথা নিজের সৃষ্টিকে আগে নিজেকে সম্মান করতে হবে, তারপরে সবাই সম্মান করবে, এই তত্ত্বে আমি বিশ্বাসী। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা সাংবাদিক সম্মেলনে তাকে এখন জিজ্ঞাসা করেছিল, দিদি আপনাদের 2011 ছিল পরিবর্তন, 2016 ছিল এরম একটা স্লোগান, তো 2021 আপনাদের স্লোগান কি? দিদি তখন বললেন খেলা হবে। ফলে যেখানে দলনেত্রী ভ্যালিডেট করে দিয়েছেন, সেখানে আমি যদি এখানে অন্য কিছু বলি তাহলে সেটা দলনেত্রীর অপমান। আচ্ছা, এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মা, আমার পাশে থাকা মা কালী আর আমার গুরুদেবের মন্ত্রের পর তৃতীয় ছবিটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইমিডিয়েট পলিটিক্যাল গার্জেন। নরেন্দ্র মোদি? শর্ট ফ্রম MODI, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম মার্ডারার অফ ডেমোক্রেটিক ইন্ডিয়া বলতে পারেন আপনি, এরকম অনেক ফুল ফর্ম আছে জানেন তো নরেন্দ্র মোদী। আর এমনি যদি বলেন আমার দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসাবে সম্মানীয়, কিন্তু এমন একজন রাজনৈতিক চরিত্র যাকে আমি দুচোখে সহ্য করতে পারি না, এটাই তো বলতে অমিত শাহ। নরেন্দ্র মোদী যদি মুখোশ হন, তার ভেতরে নোংরা কালো মুখটা হচ্ছেন অমিত শাহ। দিল্লির সমস্ত পাপ কাজগুলো করেন এবং যেটা নরেন্দ্র মোদীকে দিয়ে আড়াল করা হয়, সাদা জিনিস দিয়ে একটু আড়াল করা হয়, তো দাড়িটাও দেখবেন সাদা রাখছে ভালো, কিন্তু দাড়ি যত বাড়ে গ্যাসের দামটাও কিন্তু বেশ একই সাথে আনুপাতিক সমানুপাতিক হারে বাড়ছে। এটা যদি ব্যস্তানুপাতিক হতো আমি বলতাম মোদী আপনি হাঁটু অবধি দাঁড়িয়ে রাখুন, যাই হোক সেটা পরের কথা। তো বিষয়টা হচ্ছে, তো অমিত শাহ হচ্ছে সেই ব্যক্তিটা, সেই কালো মুখটা, যেটা নরেন্দ্র মোদীর মতো একটা সো কল্ড ঝকঝকে মুখ দিয়ে আড়াল করা হয়। অ্যাকচুয়ালি তো দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ। দিলীপ ঘোষ? ঠিক আছে,
এমন একজন বিজ্ঞানী যাকে ইসরো মাইনে দিয়ে পুষতে পারেনি, এত তার ডিমান্ড। নাসা থেকে ডাকা হচ্ছে, উনি সিদ্ধান্ত নিচ্ছেন, তো ভোটে তো হারবে তার দল। ইসরো মানে এক কথায়, সত্যি সত্যি এক কথায়, এই শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বেশ, আচ্ছা আমরা জমিয়ে আড্ডা দিলাম দেবাংশুর সঙ্গে এতক্ষণ, কিন্তু যে কাজটা না করলে ইন্টারভিউটা অসম্পূর্ণ থেকে যাবে, সেই কাজটার দিকে এবার আমরা এগিয়ে যাই। খেলা হবে কি এটা করতে হবে? হ্যাঁ একটু করো, একটা কনফিউশন ক্লিয়ার করে রেখেছি, কিন্তু গান না। অনেকে আমার বলে দাদা খেলা হবে, গানটা একটু করো। এটা প্রথম কথা গান না, এবার আমি যদি গান গাই, আপনাদের যে প্রতিদিনের সুন্দর অফিসে বসছি, আপনারা মাঝে মধ্যে যদি উপকারে লাগে বলবেন, আমি এসে গান গেয়ে দেবো। যত পোকামাকড় আসল আপনাদের টেবিলে ঘুরছিল একটু আগে শুনলাম, ওগুলো সব বেরিয়ে যাবে, কারণ আমার গান গাইলে মোটামুটি পেস্ট কন্ট্রোল হয়ে যায়, বুঝতে পারেন তো? আমার গলাটা এত কর্কশ, ফলে প্রথমত বলে রাখি এটা স্লোগান, স্লোগানের ওপরে ডিজে বসিয়ে দিয়ে কেউ এটাকে সো কল্ড গান করেছে, বাট এটা অ্যাকচুয়ালি স্লোগান। এটা নানা রকম ভার্সন চলে এসেছে। হ্যাঁ, তো ফলে এটা স্লোগান তো গান নয়, তো স্লোগান হলে স্লোগানের মতো করে আমি জাস্ট কবিতার মতো করে বলছি। না একটু তাল দিয়ে যেন, যেভাবে তুমি বলো যেভাবে আমরা শুনতে অভ্যস্ত। আচ্ছা ঠিক আছে, তালিটা আপনাকেও কিন্তু সাথে দিতে হবে, ঠিক আছে? দেখুন বাইরে থেকে তো সেই বর্গিটা আসছে, যার কথা ছোটবেলায় ঠাকুমা বলতো, বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে। তারপরে একটু যারা আছো একটু ভেতরে সবাই খেলা হবে খেলা হবে বলো, নাহলে এটা বিটটা আসবে না। বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। এ বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে। একটু তাল গুলিয়ে ফেললো আর কি, তো নরেন্দ্র মোদী যেমন অর্থনীতির তাল গুলিয়ে ফেলছেন, তো যাই হোক। তারপরে হচ্ছেন কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বোন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে। পেঁয়াজ তেল গ্যাসের দামে দেশকে ভাঙর, রামের নামে রামের দেবী দুর্গা তবে বন্ধু যেন খেলা হবে। এরপরে স্তবকটা আমার খুব প্রিয়, আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সি আছে ভোটের ফল, বিধির বিধান দিদি রবে বন্ধু এবার খেলা হবে। এ কবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়নে বালি, বন্ধু বলো আসছো কবে এই মাঠেতেই খেলা হবে। এরপরে আছে বুথে বুথে খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, রান্নাঘরে খেলা হবে, গোয়াল ঘরে খেলা হবে, বন্ধু এসো খেলা হবে, নন্দীগ্রামে খেলা হবে, বিধানসভায় খেলা হবে, 21 সালে খেলা হবে, আয় গদ্দার খেলা হবে, আয় বেইমান খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা হবে 2 তারিখ। তাই নির্বাচন কমিশনার যদি ভোটটা পিছিয়ে আনেন এবং 3টে দফাকে 1 দফায় করে দেন, তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে, সবুজ আবির টাবির খেলে তারপরে যে যার ঘরে ঢুকে গিয়ে একটু ভালো রকমভাবে করোনাকে শায়েস্তা করা যায়। কারণ আপনারা যদি করোনার চেয়েও বেশি ভয় আপনাদের দিদিকে শায়েস্তা করা হয়, আই হ্যাভ নাথিং টু ডু। অনেক ধন্যবাদ দেবাংশুর সঙ্গে আমরা আড্ডা দিলাম, এরকমই আপনারা অন্যান্য ইন্টারভিউর জন্য এবং ভোট সংক্রান্ত সমস্ত খবরে আপডেটেড থাকার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ, সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবে। এখনকার মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সকল দর্শকের, এবং যারা দেখছেন তাদের মা বাবাকে আমার নববর্ষের প্রণাম জানাবো।